আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু কেমন আছেন সবাই বিশ্বের যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন যে যার অবস্থান থেকে যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আপনাদের পরিবারকে ভালো রাখুক আপনাদের দোয়ার শিলায় আল্লাহ আমাকেও ভালো রাখুক আসলে নতুন করে কিছু বলার নেই বাংলাদেশে এখন বর্তমানে যা চলতেছে কিছুদিন আগে আসছিল হলো ব্যঞ্জির ইস্যু ব্যানজির যে বাংলাদেশ পুলিশেও কর্মরত ছিল অনেক বৎসর তারপরে বাংলাদেশ র্যাবের রেফিডেকশন অ্যাকশান হেড ছিল তো এই মানুষগুলো যখন দেশটাকে লুটে খায় তখন আসলে বিশ্বাসের জায়গাটা অনেক সংকীর্ণ হয়ে যায় তো যারা দায়িত্বশীল যারা দায়িত্বের ওই পর্যায়ে থেকে যদি দেশকে এতটুকু লুটে পুটে খায় তাহলে আসলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে এরপরে হলো ব্যঞ্জির ইস্যুকে দামা ছাপা দেওয়ার জন্য আসলো হলো ট্রানজিট ইস্যু যেটা ভারত বাংলাদেশের উপর দিয়ে ট্রেনের ট্রানজিট নিয়ে যেতে চায় যেটা বাংলাদেশের নাইনটি মানুষ সেটা চায় না সেটা ওরা বিলিভ করে না ওরা অ্যাকসেপ্ট করতে চায় না অফকোর্স না কারণ আমার স্বাধীন দেশের সার্বভৌম রক্ষা হবে কোথায় যখন অন্য দেশের ট্রেন আমার দেশের উপরে দিয়ে যাবে এটা কোন অবস্থা কারণ বাংলাদেশ খুব ছোটো একটা দেশ এখানে প্রত্যেকটা মানুষের দায়বদ্ধতা অনেক আসলে দায়বদ্ধতার কথা থেকে দেখতে গেলে দায়বদ্ধতা আসলে কতজন মানুষ নিতে পারে কতজন মানুষ অ্যাকসেপ্ট করতে পারে মানে আসলে সবাই নিতে পারে না কারণ যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে যারা আসলে এই জিনিসগুলো বোঝেই না আসলে এগুলো কি? ওরা আপনাকে হেও করবে আপনাকে বিভিন্ন ওয়েতে আপনাকে হেয় প্রতিপন্ন করবে তারপরও আমাদের চেষ্টা থাকবে ওদেরকে বোঝানো যে আসলে সমস্যাটা কোথায় কারণ আমার দেশের সর্বমত এক জায়গাতেই সীমাবদ্ধ থাকবে সেটা হলো বর্ডার যেহেতু আছে বর্ডারের ভিতরে কিছু আসবে তাহলে ইন্টারন্যাশনাল ওয়েতে যে ট্রানজিট হবে ওই ট্রানজিটে আমরা আমাদেরকে পে করতে হবে এটা স্বাভাবিক সো ইটস নট সিন পল এটা অনেক ভেবে দেখার বিষয় আছে এটা সবাই দেখবে সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই এরপরে আসলো ট্রানজিট ইস্যুকে দামা ছাপা দেওয়ার জন্য আসলো হল কোটা ইস্যু চলতেছে লাস্ট কিছুদিন ধরে আপনারা সবাই জানেন আর আমিও কোটা ঈশ্বর পক্ষের কেউ না আমি অলওয়েজ এটার বিপক্ষে কারণ কিসের কোটা কিসের কোটা যদি কোটা থাকতেই হয় তাহলে একমাত্র থাকবে প্রবাসীদের সন্তানদের কোটা তাহলে যারা দেশ পরিত্যাগ করে আত্মীয় স্বজন পরিত্যাগ করে স্বদেশ বিনির্মাণে যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখছে প্রবাসী প্রবাসীদের সন্তানদের জন্য কোটা থাকবে আদার ওয়াইজ নো কোটা ওখানে কোনো কোটা নেই কিসের কোটা কার জন্য যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা যারা আপনি মনে করেন যে আসলে পিওর মুক্তিযোদ্ধা ওরা জীবনে সব কোটার জন্য কথা বলে না কেন বলে না কারণ ওদেরকে আপনি যদি প্রশ্ন করেন কোটা আন্দোলন চলতেছে আপনারা কেন কিছু করল ওরা বলবে যে আমরা কোটা কোটার জন্য আমরা মুক্তিযুদ্ধ করে নিই এই দেশের জন্য করছি দেশপ্রেম ভালোবাসা দেশের প্রতি সহমর্মিতা দেশের প্রতি নিজের শ্রদ্ধাবোধ ওটাকে সর্বাগ্যে সর্বাগ্যে ওটাকে জায়গা দিতে হবে আর যদি আপনি জায়গা দিতে না পারেন তাহলে আপনি বাংলাদেশেই না আপনারা বিভিন্ন কথা বলতে পারেন বিভিন্ন ওয়েতে কারণ আপনার অ্যাবিলিটি যতটুক আছে ততটুকু আপনি বলবেন অ্যাবিলিটি বাইরে যাওয়ার আপনার সুযোগ নেই কারণ আপনি যদি আপনি নিজেও জানেন এটা অন্যায় কিন্তু আপনি বলবেন না কারণ ভাই ভাই বাইর গায়ে লাগবে বাইরের ভালো লাগবে না তো যদি আপনি ভাই দেখেন তাহলে তো আপনি দেশের প্রতি আপনার সম্মানবোধ থাকলো না ভাইদের থেকে ভিড় আসতে হবে দেশের প্রতি দেশের সার্বভৌমত্বের প্রতি আপনার একটা দায়িত্ব আছে আপনি যে একজন বাংলাদেশি আপনার দায়িত্ব নাই দেশের প্রতি দায়িত্ব তো আছে আমরা তো প্রবাসী আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি আমরা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে সঠিক ওয়েতে রেমিটেন্স পাঠিয়ে আমি আমার দেশের জন্য আমি দায়িত্ব পালন করতেছি কারণ আমার রেমিটেন্সে আমি অ্যাজ এ আমি আমার এক টাকা যদি বাংলাদেশে যায় সেটা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আকারে যায় প্রুফ ছেলে আমি প্রুফ দিতে পারবো তাহলে দেশের জন্য আপনার থেকে আমার ভালোবাসাটা বেশি হয়তো আমি দেশে নাই কেন নাই কিছু করতে পারবো না দেশে কারণ আমি এখানে যা স্যালারি পাই দেশকে আমাকে তা দেবে তাও জীবনও দেবে না যেমন আমার কোনো কোটা নাই কোটা কথা ছিলাম কোটা কোটা আন্দোলনকে দামা দেওয়ার জন্য এখন নতুন করে একটা এই সৃষ্টি হয়েছে বাচ্চা ছেলেরা হারিয়ে যাচ্ছে আমার এলাকার লাস্ট কিছুদিন ধরে অনেক বাচ্চা হারিয়ে গেছে আমার কাজিনের ছেলে আমার ফুপাতো ভাইয়ের ছেলে হারাই গেছে গতকালকে আমার আপন ফুপাতো ভাইয়ের ছেলে বাড়ির সামনে খেলাধুলা করতেছিল ওখান থেকে নাই হয়ে গেছে মানে তেতোইয়ার নাঙ্গলকোটা উপজেলার ত্যাতইয়ার ওরা খুঁজে পাচ্ছে না তো একটা আন্দোলন দামা ছাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যুস ক্রিয়েট হয় আরেকটা ইস্যুস দামা ছাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যুস ক্রিয়েট হয় এগুলো করে করে কি হবে দেশ কি আরও এগিয়ে যাবে নাকি দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে আমি কথা বললে অনেকের গায়ে লাগে আমাকে বিভিন্নভাবে ডিফাইন করার চেষ্টা করে আমাকে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ওয়েতে হ্যাও করার চেষ্টা করে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে উপরওয়ালা যদি আপনাদেরকে এতটুকু বিবেকবান তৈরি করে আমার এই কথাগুলো সুন্দরভাবে শোনার চেষ্টা করবেন আমরা কোনো কিছুর বিপক্ষে না আপনারা আওয়ামী সরকার আরও একশো প্রচুর থাকুন আমাদের কোনো সমস্যা নেই বিশ্বাস করেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করুন দেশটাকে আর লোটে পোটে খাবেন না দেশটাকে লুটে পোটে খাবেন না আপনারা আরও একশো বছর থাকেন আপনারা যদি চান যে আপনারা রাজতন্ত্র কায়েম করবেন আমরা ওটা তো সাইন করতে রাজি আছি বাট দেশটাকে লুটে পোটে খাবেন না সামান্য ড্রাইভার এই যে আজকে যে টপিকটা আসছে সামান্য ড্রাইভার সামান্য একজনের ড্রাইভার কোটা আন্দোলন ওটাকে দামা ছাপা দেওয়ার জন্য হোক যাইছে তা হোক বিসিএস ক্যাডারদের প্রশ্নপত্র ফাঁস করছে ভদ্রলোক সামান্য ড্রাইভার মাত্র তাহলে সামান্য ড্রাইভার যদি প্রশ্নপত্র ফাঁস করে তাহলে প্রশ্নপত্রগুলো কি ওপেনলি দিয়ে দেওয়া হয়েছে ড্রাইভারদেরকে যাও তোমরা ফাঁস করো অবশ্যই না এই যে প্রশ্নপত্র তো একটা সিক্রেট জায়গাতে থাকে বা একটা সিক্রেট পার্সনের কাছে থাকে যে রেসপন্সিবল পার্সন মানে ওই যে ডিপার্টমেন্টের চেয়ারম্যান বা ওই অথরাইজেশনের যে ডিপার্টমেন্টের চেয়ারম্যান উনি অবশ্যই এই ড্রাইভারদের সাথে যোগসাজস হয়ে প্রশ্নপত্রগুলো এনাদেরকে দিয়ে বাইরে সেল একজন ড্রাইভার একজন ড্রাইভার ড্রাইভার আমি বলবো সামান্য ভাই আমার কোম্পানিতে তো ড্রাইভার আছে ড্রাইভার ইজ দ্য লোয়েস্ট ওয়ার্কিং পারসন ড্রাইভারের কাজ হলো গাড়ি ড্রাইভ করা আনা নেওয়া ড্রপ আপ করা কাজ না তো বিসিএস ক্যাডার প্রশ্নপত্র কি ওগুলো জানার ড্রাইভার তো জানার কথাও না কারণ ওনার ওই শিক্ষাগত যোগ্যতা আমি মনে করি নাই তাহলে অবশ্যই এই ড্রাইভার যে প্রশ্নপত্রগুলো ফাঁস করছে এটা অবশ্যই ওপরে যে কর্মকর্তা আছে ওই কর্মকর্তা থেকে নিয়েই তো ফাঁস করছে তাহলে ওই কর্মকর্তা ড্রাইভারকে নেবে শুধু ড্রাইভারের পিছনে লেগেছি মাসা আল্লাহ আরও কথায় আসছি ও ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবন ও ড্রাইভারের নাম সৈয়দ আবেদ আলী জীবন কি বিশাল আলিস বাড়ি করছে ও ড্রাইভারের বেতন কত ছিল আজকে সাংবাদিক ওনাকে প্রশ্ন করে আপনি যে প্রশ্নপত্র পাস করে যে টাকা পাইছেন করছে বলছে আল্লাহ রাস্তায় দান করে দিছে কত বড় আল্লাহরী কতগুলো ছবি ভ্যারাল হতেছে দেখছেন তো একটা কথাই আসবো এই সৈয়দ আবেদ জীবনদের মতো হাজার হাজার আবেদ জীবন আজকে বাংলাদেশকে কুক্ষিগত করে রাখছে বাংলাদেশকে আজ জিম্মি করে রাখছে বাংলাদেশকে আজ ধ্বংসের দ্বার পানতে পৌঁছে দিছে আপনারা চুপ থাকেন আপনারা কথা বললেন না জানি না কিসের মহে কিসের মানে কোন কারণে প্রফিটেবল হচ্ছেন একমাত্র আল্লাহ জানে আপনারা চুপ থাকেন আপনারা কথা বলেন না এটা আমাদের দায়বদ্ধতা আমাদেরই দায়বদ্ধতা কথা বলতে আমাদের কে হবে আর কথা বলবো আমরা গালি শুনব আপনারা মন খুলে গালি দিয়েন কারণ আমরা কথা বলি আপনারা তো কোলাঙ্গার কথা বলতে পারেন না আপনারা তো প্রতিবন্ধী কথা বলতে পারেন না আপনাদের জবান বন্ধ কথা বলতে পারেন না মানুষ কতটুকু ধ্বংসের ধারপান্তে চলে গেলে মানুষ চুপ হয়ে যায় কোটা আন্দোলন কোটা আন্দোলনকে ধামা দেওয়ার জন্য আরেক ইস্যুজ আসছে আর ওর ছেলে মার্শাল্লা ছাত্রলীগের বিশাল নেতা গাড়ি নিয়ে নিজের গাড়ি নিয়া বাপ নিজের গাড়ি নিয়ে অসহায় দরিদ্রদেরকে দান করে মসজিদের জন্য দু হাতে ব্যয় করতেছে এরে প্রবাসে বাড়ান ওই মানে 10000 টাকা কামাই করে দেশে পাঠাইতে পারবো মানে মত এখানে খরচ শেষ করে 10000 টাকা দেশে পাঠাইতে পারবো আমার বিশ্বাস হয় না আমি বিলিভ করি না ও পারবো জীবনে কারণ বাপ যেমন সন্তানটাও এমন হবে এটা স্বাভাবিক বাপ করে আসছে দুর্নীতি চুরি এটা চুরি বলে দুর্নীতি বলে না দুর্নীতি করতে হলো তো অ্যাট এই শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় অত চুর করছে চুরি মানে এক বাট পারে ওরে বিসিএস পরীক্ষার প্রশ্ন দিছে ও ফাঁস করছে এগুলো গিয়ে এক এক প্রশ্নের জন্য শায়দ হয়তো বিশ লক্ষ টাকা নিছে তিরিশ লক্ষ টাকা নিছে ও কিছু পাইছে কিছু পাইছে আজকে কোটিপতি হয়ে গেছে আজকে উপজেলা চেয়ারম্যানের নির্বাচন করতেছে উপজেলা চেয়ারম্যানের নির্বাচন কি নাম সৈয়দ আবেদ আলী জীবন এই পোস্টারগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে এর জন্য দায়ী কে এর জন্য দায়ী আমরা সবাই এর জন্য দায়ী এই যে আমরা সবাই বিসি ক্যাডার হইতে চাই বিসিএস ক্যাডার হইতে চাই আরে ভাই বিসিএস ক্যাডার তুমি হবা তার আগে তুমি দেশপ্রেমই হও না দেশপ্রেম যার মধ্যে নাই সে যদি হাজার বিসি ক্যাডার হয় কি লাভ মধ্যখান থেকে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার গ্রামের রাস্তা নিয়ে আমাকে এক দুজন লোক বেশি না এক দুজন লোক কটাক্ষ করছে আমার গ্রামের রাস্তা আমার অধিকার আমার গ্রামের রাস্তা নাই আমার গ্রাম মহেশ্বর গ্রামের দক্ষিণ পাড়ার রাস্তাই নেই দরিদ্র অসহায় মানুষগুলো কীভাবে যে যাতায়াত করে সেটা একবার যদি না দেখেন আপনি নিচ্ছুক আপনি বুঝতে পারবেন না বাচ্চাদেরকে এখন স্কুলে দেওয়া হয় না কারণ বৃষ্টি হচ্ছে একটা বাচ্চাকে আপনি সকালে দিয়ে আসবেন ছুটি কখনো আপনি জানেন না ওরা তো নিজে নিজে চলে আসবে আসতে গিয়ে হাজারবার পড়ে যায় কারণ রাস্তার অবস্থা এত করুন আচ্ছা আপনারা যারা রাজনীতি মঞ্চে বসে আছেন আপনারা যারা রাজনীতি মঞ্চ চালান আপনারা যারা রাজনীতির মঞ্চে আপনারা মহানায়ক আপনাদের কি একবার এতটুকু ফিল হয় না যে মানুষগুলো যারা একটা পাড়া এত মানুষ একটা পাড়াতে বসবাস করে এতগুলো ভোটার আপনাদের এই মানুষগুলোর দিকে একটু খেয়াল রাখা উচিত আজকে এতগুলো বৎসর তিরিশ চল্লিশ বৎসর এই রাস্তা সংস্কার কি হয় মাটির উপরে কাদার উপরে কাতা দিয়ে বরাট করে তো কাদার উপরে কি চলা যায় তারপরে হয় কি ওদেরই পোষ্য ওদের পোষ্য নেতারা ওদের পোষ্য নেতারা ট্রাক দিয়ে মাটি বিক্রি করে ট্রাক দিয়ে ওই ট্রাকগুলো যায় এই কাদা মাটির রাস্তার ওপরে দিয়ে তাহলে বুঝুন বর্ষাকালে মাটির উপরে দিয়ে অলরেডি কাদা তার উপরে যে কি হয় ওই যে ওই কাদা মাটির ওপরে রাস্তায় তো ওনারা কি করছে ওদের ট্রাকগুলো নিয়ে যাচ্ছে এতে করে রাস্তার অবস্থা আরও খারাপ হচ্ছে রাস্তার অবস্থা জঘন্য হয়ে যাচ্ছে কিন্তু এগুলো কে দেখবে এগুলো দেখার কেউ নেই কারণ এগুলো নিয়ে বলতে গেলে আপনি দোষারোপ হবেন আপনাকে খারাপ মনোভাব সৃষ্টি করবে আপনার প্রতি আপনাকে হেয়া প্রতিপন্ন করবে আপনাকে সমাজের কাছে নষ্ট চরিত্রের মানুষ হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করবে তো প্রতিবাদ করারও আজকাল মনে হয় জায়গা সংকীর্ণ হয়ে আসছে বিশাল একটা সময় আসবে একটা সময় আসবে আমরা আমরা প্রতিবাদ করব আমরা সব সময় প্রতিবাদ করব একটা সময় আসবে যারা এই যে বর্তমানে প্রতিবাদের বাসাকে খারাপভাবে নিচ্ছেন আপনারা নিজেরা এক সময় এটা নিয়ে খারাপ ফিল করবেন যে আমরা ভুল করছি তো আল্লাহ এই বাংলাদেশকে বাঁচাই রাখুক সবাইকে বাঁচিয়ে রাখুক বাংলাদেশ সব সময় দীর্ঘজীবী হোক বাংলাদেশের মানুষ বেঁচে থাকুক বাংলাদেশের দ্রব্যপণ্যের দ্রব্যপণ্য যে পরিমাণে দাম বেড়ে যাচ্ছে এর থেকে মানুষকে আল্লাহ যাতে এই করে মানুষকে অ্যাটলিস্ট তার দ্রব্যমূল্য কেনার তফিক দান করে এটা আমি কাছে দোয়া করি আর সকলের প্রতি অনুরোধ থাকবে সবার নিজ নিজ অবস্থান থেকে সমাজের ছোট ছোট ম্যাটারগুলো হোক বড়ো বড়ো ম্যাটারগুলো হোক ওগুলো নিয়ে কথা বলবেন মানুষকে আপনার জায়গা থেকে আপনি তো শারীরিকভাবে পারবেন না অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আপনার কথাগুলো বলুন মানুষের মাঝে ছড়িয়ে দেন যে আপনার মনে খুব যেটা সেটা মানুষ জানুক অ্যাটলিস্ট কথা বলার চেষ্টা করুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে